সার্ভিসের 26টি ইউনিট একযোগে আগুন নেভানোর কাজ শুরু করে, পরে যুক্ত হয় আরো 24টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে কোনো দেখাইতে আইছি না যে আগুন ধরছে বা কিলা ধরছে ইত্যাদি, কারণ এটা আপনারা দেখছেন বা খবর টেলিভিশনে দেখছেন। আমি দেখাইতে আইছি বন্ধুরা একটা যে কিছু ব্যবসায়ীদের যে মন ভাঙ্গি গেছে, যার জীবন নষ্ট হয়ে গেছে, ও কিছু ক্লিপগুলা যে এরা কষ্ট ক্লিপগুলা যে খান দিয়ে যারা ক্লিপ মানে জীবনের যে সব কিছু নষ্ট হয়ে গেছে ওগুলো আপনারা দেখাইতে আইছি। অবশ্যই ভিডিওটা দেখবা। আর কিছু ব্যবসায়ীদের ফালুন না দেখা দিয়া তবু মানে ইয়ে দিয়া দোয়া করতে পারবা এরা লাগে, তো ভিডিওটা লাস্ট ভিডিওটা দেখবা। বড় এই পাইকারি মার্কেটে ঈদের মাত্র 3 সপ্তাহ আগে এমন আগুনে দিশেহারা ব্যবসায়ীরা, সর্বস্ব দিয়ে কিংবা ঋণ করে ভালো ব্যবসা করার আশায় যারা বিনিয়োগ করেছিলেন। ভাই এখানে শুধু কান্না না, ওদের জীবনটাই নষ্ট হয়ে গেছে ভাই। কান্না দিয়ে ওদের জীবনটা আর সুখী হবে না, যে ওদের যা সম্পদ আছে, যা অর্থ আছে সবকিছু ওই যে ঈদের আগে যে মার্কেটিং এর বাজার, যে পাইকারা তো পাইকারি ব্যবসায়ী ভাই, সব টাকা এখানে খরচ করছে আর জীবন শেষ ওদের। আর মানে ভবিষ্যতের যে মানে ঈদের একটা পয়লা বছরে একবারই ভাই এই কুম্ভে ইনভেস্ট করে সব শেষ। সারা বছরের লাভ লোকসান ভাই এই ঈদের মার্কেটিং থেকে হবে ভাই, ঈদের যে ইনভেস্টমেন্ট ওইখান থেকে লাভ লোকসানের একটা হিসাব হয়, সারা বছরের সবগুলাই শেষ ভাই। ওদের যে আবার একটা দোকান হবে, আবার ইনভেস্ট করবো, সেই টাকাও তো মনে হয় ওদের কাছে নাই। এখন উচিত সরকারের ওনাদের কিছু সাহায্য করার, প্রত্যেকটা ব্যবসায়ীকে কিছু মানে মূলধন দেওয়ার, আবার শুরু নতুন করে শুরু করবো।